আমাদের সবজি ক্ষেত, আপেলের বাগান, খেতে আগুন, বাম্পার ফলন। এখানে আপনার এই যে পালক শাক আছে, দুটো একটা লাল শাকও দেখতে পাচ্ছি, দেখেন বড় বেগুন বড় বড়, ওইখানে একটা পেকেছে, হাতিগুলির পরিশ্রমের ফসল। মরুভূমির বুকে আসলে কষ্ট করলে অনেক কিছু করা যায়। এগুলো ছিল গাছ, বয়স্ক হয়ে গেছে, মরে গেছে, এখন নতুন আবার রোপণ করবে। সব হচ্ছে আতিকুলের খাটাখাটনির ফসল। আগে ছিল মরিচ গাছ, মরিচের চারা উঠায় এগুলো লাগানো হয়েছে। ওই যে এখানে একটা দেখতে পাচ্ছেন মরিচ গাছ, তো সব মিলিয়ে দারুণ একটা পাওয়া। আমরা বাঙালি মানুষ, বাংলার মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষকের সন্তান আমরা সবাই, কৃষি প্রধান দেশ আমাদের। তো সদর সৌদি আরবেও আতিকুল তার কৃষি খামার গড়ে তুলছে। ধন্যবাদ আতিকুল, তোমাকে যার সুবাদে আমরা অনেক সবজি খেতে পারি।